नमस्कार बंधुरा एच डब्ल्यू किचने सबाई के स्वागत आज केरियो बस्कुट दिए केक बनाब की उपकरण लागू अपनारा देखे नी एखान चार पैकेट ओरियो बस्कुट रेखे एखान बेकिंग पाउडार सदा तेल जल रेखे ये बाटी केक तैरि करब दो पैकेट लवण रेखे बेकिंग सोडा एखान गुड़ो दूध रेखे गुड़ो दूध बदले अपनारा गरु दूध व्यवहार करते चीनी रेखे एबार बस्कुटा खुले खुले क्रीम गुलो आलादा करे नेब এখন চিনিটা বেটে আমি গুঁড়ো করে নেব ফিলটা আমি ধুয়ে মুছে রেখেছিলাম জল থাকতে কিন্তু হবে না আপনারা অবশ্যই চিনিটা বেটে দেবেন দানা দানা থাকলে কেক ভালো হয় না দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি দেখুন আমি এইভাবে বড় দানাগুলো বের করে নেব সব বড় দানাগুলো বেরিয়ে যাচ্ছে এই দেখুন দেখুন বিস্কুটটা আমি গুঁড়ো করে নেব এবার দেখুন আমি এরকম করে বেটে নিয়েছি আমি বিস্কুট গুলো সব বেটে নিয়েছি এবার কিছুটা বিস্কুট আমি তুলে রেখে দেবো বিস্কুটের গুঁড়ো পরে লাগবে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে 5 চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দেব এখানে 6 চামচের মতন দুধ আছে দিয়ে দিচ্ছি এরও বেকিং সোডা এক চামচের হাফ চামচের একটু কম আছে দিয়ে দেবো এক চামচ আর একটু দেবো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব আমি এখানটা গুঁড়ো দুধটা এমনি দিয়েছি আপনারা চাইলে গুলিও দিতে পারেন বা গরুর দুধও ব্যবহার করতে পারেন তার ভিতরে আমি তেল দিয়ে দেব
আমি 1 কাপের একটু কম তেল ব্যবহার করেছি এখানটা। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে নেব। দেখুন এইভাবে ফেটিয়ে নেবেন, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন। আমার ফেটানো হয়ে গেছে, আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, আবার পরে একটু ফেটিয়ে নেব। দেখুন কাগজটা আমি এরকম একটা কাগজ নিয়েছি, মাঝখানে এরকম ভাঁজ করে দেব, তারপরে আবার মাঝখান থেকে ভাঁজ করব, তারপরে এরকম ভাবে নেব। বাটি মেপে নেব, ভাঁজ করে নিয়েছি, এখান থেকে আমি কেটে নেব। এবার আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করে নিচ্ছি। দেখুন আগে কাগজটাই ভালো করে মাখিয়ে নেব। মাখে এবার কাগজটা উঠিয়ে এরকম করে দিয়ে সবটা মাখিয়ে দেবো তেলটা ভালো করে। দেখুন আমি এইভাবে কাগজটা লাগিয়ে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দেব। আপনারা এটা বালি দিয়েও বানাতে পারেন। তাহলে এখানটা 1.5 প্যাকেট লবণ দেবো, 2 প্যাকেট পুরো দেবো না, আপনাদের যেটুকু লাগবে আপনারা সেইটুকু দেবেন। আমি এবার 6-7 মিনিটের জন্য ঢেকে দেব লবণটা গরম হতে। আমি স্ট্যান্ডটা দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে। এবার দিয়ে দেবো, দেখুন আমি এরকম গাঢ় করে করেছি। এবার দিয়ে দেবো আমি, সব ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি একটু এরকম করে দেবো যাতে ফাঁকা জায়গা কি হয়ে যায়। এবার আমি বসিয়ে দেবো, আমি লবণটা 6-7 মিনিট বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টেস্ট অনের পর, এবার দিয়ে দেবো ঢেকে রেখে দেবো। আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। কেকটা ডিজাইন করার জন্য একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো শক্ত একটা প্যাকেট নিলেই হবে। পাশের থেকে একটুখানি মুখ কেটে নিয়েছি। আমি ক্রিমটা নিয়েছি, ক্রিম নিয়ে এরকম দলা পাকিয়ে নেব ছোট ছোট করে, হাত দিয়ে এরকম চেপে নেব। একটা ছুরির সাহায্যে দেখুন
এরকম করে পাঁচটা করে নেব আমি। আমি পাঁচটা করে নিয়েছি, এবার পর পর সাজিয়ে দেব আমি এরকম ভাবে। এবার এরকম করে এরকম করে নিয়ে নেব। এবার মাঝখান বরাবর আমি কেটে নেব। একটু এরকম এরকম করে দেবো। খুব সাবধানে করবেন, এটা দেখুন। এখানে আমি গুঁড়ো দুধ রেখেছি, অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব। এবার যে বিস্কুটের গুঁড়িটা রেখেছি ওইটার ভিতরে এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো, গুলিয়ে রেখেছি। শক্ত শক্ত করে মাখিয়ে নেব। এবার আমি এইখান থেকে অল্প একটু একটু নিয়ে এরকম করে পাঁচটা করে রাখবো। এক মাপের আমি পাঁচটা করব। আমার পাঁচটা তৈরি করা হয়ে গেছে, এবার একটার পর একটা দিয়ে যাব এরকম করে। এবার এরকম মুড়িয়ে নেব, দেখুন। এবার কেটে নেব মাঝখান থেকে, দুটো তৈরি করে নেব। এবার একটু এরকম হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। আমি ছোট ছোট বল করে নিচ্ছি, বিস্কুটের গুঁড়ি দেই। সাদা যে ক্রিমটা ছিল ওইটার ভিতর এক চামচ দুধ দিয়েছি। আমি ভালো করে একটু মাখিয়ে নেবো, আমার যদি আর একটু লাগে আমি আর একটু দেবো। মোটে দেড় চামচ দুধ লেগেছে, আমি এরকম করে করে নিচ্ছি। এবার একটু ফেটিয়ে নেবো ভালো করে। আপনারা যদি গ্যাসে বানান তাহলে মিডিয়াম আঁচে রেখে দেবেন, আর উনুনে করলে মিডিয়ামভাবে জ্বাল দেবেন। দেখে নিই, 45 মিনিট ধরে জ্বাল দিচ্ছি, কী অবস্থা দেখে নিই। এখানে লাগছে না কাটিতে, আমার হয়ে গেছে কেকটা। আমি নামিয়ে দেব। আমি পাশের থেকে এরকম একটু ছাড়িয়ে দেব। ভীষণ গরম আছে এখানে। এখন আমি কেকটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে। ভীষণ গরম। দেখুন বন্ধুরা,
এবার আস্তে আস্তে আমি কাগজটা তুলে নেবো। আপনারা চাইলে এটা ঠান্ডা করে নামাতে পারেন, ভীষণ গরম। আমি একটু বিস্কুটের গুঁড়া রেখেছিলাম, সেটা এখন দুধ দিয়ে এরকম করে গুলে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে ঢেলে দিয়ে এরকম করে দিয়ে দেব, হাত দিয়ে দিলেই বেশি ভালো হবে। আপনারা চামচ দিয়ে দিয়ে দিতে পারেন। আমি ফুলগুলো বানিয়ে রেখেছি, ওগুলো দিয়ে সাজিয়ে নেব। এবার আমি যে একটা বানিয়ে রেখেছি ওইটা এখন এই প্যাকেটটায় ভরে নেব চামচ দিয়ে। এরকম করে পুরোটা ভরে দেবো কেকটা। আপনারা এইভাবে যে অনুষ্ঠানের জন্য বানাবেন সেই অনুষ্ঠানের এখানে নামও লিখে দিতে পারেন, বা কারোর জন্মদিনের কেক হলে তার নামও লিখে দিতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এরকমভাবে ডিজাইন করে নেব। আপনারা যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন, আমি ভালো পারি না, তাও আমি চেষ্টা করছি। কালো যে বলগুলো বানিয়ে রেখেছি এই মাঝখানে দিয়ে দেবো একটা একটা করে। দেখুন বন্ধুরা, আমার কেক একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, নরম, আর কি সুন্দর ফুলেছে দেখুন।